এই মুহূর্তে ঈদের আনন্দ পরিণত হলো বিষাদে। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল মাহুতের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে দর্শনার্থী ঘিরে হাতি নিয়ে বল খেলার কসরত করছিলেন মাহুত আজাদ। তার সঙ্গে ছিল 18 বছরের ছেলে জাহিদ। হাতির চারিদিকের বেষ্টনী ভেদ করে ছেলেকে সাহায্য করতে বলেন বাবা। অপরিচিত হওয়ায় জাহিদকে হঠাৎই তুলে ছুঁড়ে ফেলে পিষ্ট করে হাতি। ছিল যে মারা যায় নাই, কিন্তু ওখানে আধা ঘন্টা ধরে মানুষটারে ঢাইকে রাখছে সাদা কাপড় দিয়ে। পরে কি করলো, গাড়ির মধ্যে দিয়ে যখন নিয়ে গেল, আমি দেখলাম চোখ আর নাক দিয়ে শুধু রক্ত। জাতীয় চিড়িয়াখানায় এই ঘটনার পরপরই আতঙ্কিত হয়ে ছোড়াছুড়ি শুরু করেন দর্শনার্থীরা। হাসপাতালে নেয়ার পথে মারা যান মাহুতের ছেলে জাহিদ। এমন ঘটনা এড়াতে সচেতনতা জরুরি বলছেন দর্শনার্থীরা। এরকম আসলে কর্মী তো আমার চোখে পড়েনি, তো দেখি যে বাচ্চা কাচ্চা হারানো গেলে বা কেউ কাউকে খুঁজে না পেলে মাইকিং করতেছে। এমন ঘটনা অপ্রত্যাশিত উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান চিড়িয়াখানার পরিচালক। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হাতি এই ছেলেটিকে যেহেতু চিনে না, সে ছেলেটিকে আক্রমণ করে বসে এবং কর্তৃপক্ষকে না জানিয়ে সে সিএনজি যোগে আজাদ তার ছেলেকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ছেলেটি মারা যায়। পশু প্রাণীর নিরাপত্তা বেষ্টনীর ভেতরে কাউকে না ঢোকার পরামর্শ তার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।